রানাঘাট ব্রজবালা স্কুলের প্রধান শিক্ষিকা বিজয়া রায়ের ঐকান্তিক চেষ্টায় রানাঘাট ব্রজবালা স্কুলে আয়োজিত হলো বিজ্ঞান সেমিনার। কোভিড পরবর্তী অবস্থায় ছাত্রীদের মনঃসংযোগকে আরও দৃঢ় করতে এই সেমিনারের আয়োজন। এদিনের এই সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর অসীম কান্তি দত্ত রায়। বিশ্ববন্দিত এই মানুষটির কথা আজ মনোযোগ সহকারে শুনে স্কুলের ছাত্রীরা। বর্তমান পরিস্থিতিতে স্কুল পড়ুয়াদের দিশা দেখাতেই মূলত এই বিজ্ঞান সেমিনারের আয়োজন। আয়োজিত হয় বৃক্ষরোপণ পর্ব। চিন্তার বিষয় গার্জিয়ান নিয়ে মিটিং করে আমরা বলছি এই রেজাল্ট করেছে। আপনার কথার একটা রেস্ট নেই বলি, ভোজমালা কিন্তু স্যার এভারেজ রেজাল্টটাই প্রত্যেকবার একইভাবে ধরে রেখেছে। উজ্জীবিত হয়ে ছাত্রীরা কি ওই পথে যাবেন বলে মনে করেন? আপনি কি মনে করছেন? কিছুটা হলেও তো হবে, কারণ যে কোনো একটা কাজের তো কিছু প্রতিফলন পড়েই সব মানুষের উপরেই। তো আমরা শতত চেষ্টা করে যাই, শুধু হঠাৎ করে আজকেই নয় সেমিনার। এনার সাথে আমরা কোভিড-19 সিচুয়েশনের পরপর দুবছর শুধু অষ্ট থেকে উনি মোবাইলে অর্থাৎ ওয়েবিনারের মাধ্যমে কোভিড সিচুয়েশনে কীভাবে আমরা দিনযাপন করব, কতটা সতর্কতা নেব, আমাদের লাইফস্টাইল কী হবে, আমাদের মেয়েরা কীভাবে এডুকেশনটা নেবে সেই সময়ে, বা নিজেকে কীভাবে এই রোগ প্রতিরোধ করবে ইত্যাদি বিষয়ে পরপর দুটি বছর আমরা ওয়েবিনারে ওনাকে পেয়েছি। এটা আমাদের পরম পাওয়া, এবং তখন থেকেই আমার স্বপ্ন ছিল যে ওনাকে আমাদের স্কুলে ডাইরেক্টলি ওনার কথা শোনাবো আমাদের মেয়েদের, এবং আমরাও শুনে সমৃদ্ধ হব। এবং সত্যি কথা বলতে কি, উনি রানাঘাটের মানুষ, একেবারেই মানুষ যত ওপরে ওঠে তত সাধারণ হন। তো সেই অর্থে উনি অতি সাধারণ, এবং আমি ওনাকে পাবো গত এপ্রিল থেকে ওনার সাথে যোগাযোগ করে রেখেছি, উনি এই ডেটটা দিয়েছিলেন, তো আমরা আজকে ওনাকে পেয়ে ধন্য। এটা অ্যাকচুয়ালি কীভাবে বলা যায়, আমি আমার বেস সংস্কৃতি গ্রামের, গোপীনগর গ্রামের প্রাইমারি স্কুল। আমার মনে হতো যে এই শিক্ষা ব্যবস্থা আমি সারা পৃথিবী ঘুরে বেড়াবো, শিক্ষা নেব আর কি। সেই হিসেবে গোপীনগর থেকে গাঙ্গনাপুর স্কুলে হাই স্কুলে পড়েছি, সেই জন্য আর্ট কলেজে পড়েছি, তারপরে ক্যালকাটা ইউনিভার্সিটি পড়ে আমি যেইটাতে ইন্টারেস্টেড ছিলাম রিসার্চে, তখনও ইন্ডিয়ার যে রিসার্চ ব্যবস্থা খুব প্রাইমোরডিয়াল ছিল, অত ভালো ছিল না আর কি। সেই জন্য আমি আমেরিকায় চলে যাই, আর গিয়ে যেটা দেখলাম ওটা তো ফার্স্ট ওয়ার্ল্ড রিসার্চ, তো শুধু ব্রেন দিয়ে হয় না, টুলসও লাগে, সে টুলস, ইনস্ট্রুমেন্টেশন, মানি, রিসার্চ খুব এক্সপেন্সিভ ব্যাপার। সেগুলো আমেরিকা বা উন্নত দেশে যেটা সম্ভব, ভারতবর্ষে এখন অনেক সেটা এগিয়েছে, বাট স্টিল এখনও অনেক পিছিয়ে আছে। সেই হিসেবে সেইটা চিন্তা করেই আমি আমেরিকায় গেছিলাম, আর ওখানে গিয়ে আমি যেটা দেখলাম, বিশেষ করে আমার যে সুপারভাইজার সার্জেন্ট ব্ল্যাক বললো যে তুমি প্র্যাকটিস করো না, তুমি রিসার্চ করো। প্র্যাকটিস করলে একটা রোগীকে একটা ভালো করবে, রিসার্চ করলে হান্ড্রেডস অফ থাউজেন্ড লোক উপকৃত হবে। সেই জন্য আমি আলটিমেটলি আস্তে আস্তে রিসার্চের দিকেই চলে আসি, এবং যে যেখানে রিসার্চের সুযোগ দিয়েছে আমি সেই ইউনিভার্সিটিতে গেছি। এখন আমি অসলো ইউনিভার্সিটি আছে, ওটা হলো পৃথিবীর 100-এর মধ্যে আছে ইউনিভার্সিটির মধ্যে, আর মেডিকেল এডুকেশন ওরা খুব ভালো, আর মেডিকেল হসপিটাল বা ইউনিভার্সিটি পৃথিবীর নাম করতে গেলে রিসার্চ খুব দরকার, উইদাউট রিসার্চ মেডিসিনের কোনো ভ্যালু নেই। চার বছর আগে যেটা মেডিসিন ছিল ওটা এখন মেডিসিন না। তো তার মানে কি, আমাদের দেশে নিয়মই আছে, মানে নরওয়েতে ওইসব জায়গায় সমস্ত ডাক্তার হসপিটালে ওরা রিসার্চ করতে হবে। রিসার্চ দুভাবে হয়, একটা পেশেন্ট থেকে ইনফরমেশান পেয়ে এক্সপ্লোর করা রিসার্চটা, আর একটা হলো নিজে রিসার্চ করে ওটাকে বৃহত্তর সমাজে নিয়ে আসা। এতে আমাদের সবার জ্ঞান বাড়ে, নাহলে ওই মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ড্রিভেন যে এডুকেশন মানে প্র্যাকটিস এখানে চলছে, এর অনেক কুফল আছে। সেই কুফলেই আমরা দেখতে পাই এই এত বেশি মেডিসিন এখানে দেওয়া হয়, এবং আর একটা রোগ তৈরি হয়, এটাকে বলে আর্থ্রোজেনিক, অর্থাৎ ডক্টর ক্রিয়েটেড ডিজিজ। মোস্টলি সেটা হয় ওই ইউরিক অ্যাসিড বেড়ে যাওয়া, বোন এই প্রবলেম, আর একটা হলো গ্যাস তৈরি হওয়া, এগুলো হচ্ছে ওষুধের এফেক্ট। তো ওইটা করা, আরেকটা যেটা এনগেজ আছে আমরা, যেহেতু নরওয়ে হলো সোশ্যালিস্টিক কান্ট্রি, ওরা ভাবে যে প্রত্যেকটা মানুষের এডুকেশন এবং স্বাস্থ্যের অধিকার আছে, এবং মেক শিওর যে গভর্নমেন্ট সবাইকে ফ্রি ট্রিটমেন্ট দেয়। ফ্রি ট্রিটমেন্ট দিলে তো খরচা আছে প্রচুর, সেই জন্য ওরা করেছে কি, সমস্ত মানুষকে ফিজিওলজি, মেডিসিন,
যতটুকু সম্ভব নিউট্রিশন এনভায়রনমেন্টাল সায়েন্স ওতে জ্ঞান তৈরি করছে, যাতে নিজের হেলদি এজিং হয়, মেডিসিনের উপরে নির্ভরতা কমে এবং গভর্নমেন্টের খরচা কম হয়। কিন্তু গভর্নমেন্ট মেক শিওর যে ওরা সবাই স্বাস্থ্যসেবা পাবে এবং ফ্রি অফ কস্ট, সেটা একটা বিরাট ব্যাপার। আপনার নাম? আমার নাম অসীম দত্ত রায়, আমি অসলো ইউনিভার্সিটির মেডিসিন প্রফেসর, আমি অ্যাকচুয়ালি গাঙ্গনাপুর রানাঘাটের লোক, এখন এখানে বেড়াতে এসেছি।